কলকাতায় গলিতে গলিতে রাস্তা ঘাটে মোমবাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাত জেগে হাজার লক্ষ লক্ষ লোক মহিলারা বেরিয়েছে। কিন্তু সন্দেশকালীতে আপনারা যখন লড়াই করেছেন তখন শহরের বাবুরা ভদ্রলোকেরা এই লড়াইটাতে অংশগ্রহণ করেন, আপনাদেরকে বিশ্বাসই করেনি। কিন্তু আজকে যখন ভদ্রলোকদের গায়ে আঁচ পড়েছে কলকাতায় তখন রাত জেগেছে। যে লড়াই আপনারা করেছেন আমি যতদূর জানি যারা আন্দোলনে নেমেছিলেন সবাইকে পুলিশ কিছু না কিছু কেস দিয়েছে, দিয়েছে কিনা? বাড়ির মায়েরা যারা রান্না করেন আমাদেরকে খাওয়ান তাদেরকেও সব ভয়ঙ্কর ধারাতে কেস দিয়েছে। এই যে সরকার এত ভীতু তো তারা মহিলাদেরকে খুব ভয় করে, একজন মহিলা মন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ভয় করছেন এত, কারণ তিনি জানেন তিনি একাই যদি এত করেন এইসব মহিলারা জেগে গেলে কি না কি হবে। তো যাই হোক, মা কালীর রূপ মা দুর্গার রূপ আপনারা আপনারাই মা কালীর পুজো করেছেন তাই আমাকে এক ডাকে আমি এখানে চলে এসেছি নদী পার হয়ে। অনেক দিন পরে আপনাদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। যে লড়াইটা আপনারা করেছেন লড়ুন, আপনাদের সঙ্গে পুরো দেশ আছে। আজ হয়তো সব সমাধান হয়নি কিন্তু হবেই, আসার সময় আমি দেখতে দেখতে আসছিলাম কোন ভেড়ি কোন পুকুর কোন পার্ক খামার সব কিভাবে দখল করে করা হয়েছে আর কিভাবে পড়ে আছে। রামের লঙ্কা যাত্রার পরে যে লড়াইয়ের পরে লঙ্কার যে অবস্থা হয়েছিল সন্দেশখালি সেই অবস্থা হয়ে গেছে, গড় ভেঙে আছে চারদিকে। হনুমানজি যেমন গিয়ে সেই অশোক বনকে তছনছ করেছিলেন সেরকম হয়ে গেছে। তো লড়াই করতে হবে আমাদেরকে। তারপরে আপনারা দেখেছেন কলকাতাতে আরজি করে আপনাদের মতো একটি বোন ডাক্তারি পাস করেছিল, সে ওখানে জুনিয়র ডাক্তার ছিল, তাকে তার উপরে গণধর্ষণের মতো তাকে হত্যা করা হয় এবং দোষীদের যাতে সাজা না হয় দোষীদের বাঁচাবার জন্য তার শরীরটাকে পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়, কোনো তথ্য নাই। আর সেই নিয়ে বিশাল আন্দোলন চলছে দু আড়াই মাস ধরে কলকাতায় গলিতে গলিতে রাস্তাঘাটে মোমবাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাত জেগে হাজার লক্ষ লক্ষ লোক মহিলারাও বেরিয়েছে। কিন্তু সন্দেশকালীতে আপনারা যখন লড়াই করেছেন তখন শহরের বাবুরা ভদ্রলোকেরা এই লড়াইটাতে অংশগ্রহণ করেন, আপনাদেরকে বিশ্বাসই করেনি। তারা মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করেছে, আন্দোলনের যারা মুখ ছিলেন আপনারা বলছে ও তো বাইরের থেকে এসছে, এখানকার লোকেরা নেতারা বলেছে কিছু হয়নি, আর সেটাকেই ভদ্রলোকেরা মেনে নিয়েছিল। কিন্তু আজকে যখন ভদ্রলোকদের গায়ে আঁচ পড়েছে কলকাতায় তখন রাত জেগেছে। গ্রামের আমাদের যারা আদিবাসী মায়েরা যারা জনজাতি উপজাতি সমস্ত এসসি এসটি মহিলারা তাদের মান সম্মানের গুরুত্ব নাই ভদ্রলোকদের কাছে, তাই দিনের পর দিন আপনারা রাত জেগেছেন লাঠি নিয়ে পাহারা দিয়েছেন পাড়ায়, কেউ আপনাদের সঙ্গে দাঁড়ায়নি, টিভিতে দেখেছে আর বাস ভুলে গেছে। কিন্তু আপনারাও তাও মাছের পর মাছ লড়াই করেছেন, হতে পারে সেই সময় ইলেকশন ছিল তাই ঠিকমতো আপনারা জাস্টিস পাননি, লোকেরা রাজনীতি ভেবেছে এটাকে। আর এই যে ঘটনা তার জন্য আজকে পশ্চিমবাংলায় এবছর পুজোই জমেনি, বাজারে ভিড় হয়নি, নতুন জামা কাপড় পরেনি লোকেরা, আপনারাও তাই করেছেন তো জামা কাপড় নতুন কেনেননি, শহরে ভিড় ছিল না কোনো মলে কোনো দোকানে, কারণ মানুষ এটাকে মেনে নিতে পারেনি এই যে অত্যাচার, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর তারা সেই প্রতিবাদের আওয়াজ আপনারাই নদীর এপাশ থেকে তুলেছিলেন, দিনের পর দিন চালিয়েছিলেন, সেই আগুনকে নিভতে দেবেন না, আমরা আছি তার সঙ্গে। অন্যায় যুগে যুগে হয়েছে, তার বিরুদ্ধে লড়াই হয়েছে, প্রতিবার প্রতিকার হয়েছে, সে লড়াই লড়তে হবে।